হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো পাতি বসানো থ্রি পিস কীভাবে কাটিং করবেন, আর হাফ কলার কীভাবে কাটিং করা হয় আমি এখন দেখাবো। দেখুন তো, আমি জামার মাপটা নিয়েছি, যেহেতু হাফ কলার দিব তা তিন নিয়েছি, আর লম্বা যতটুকু আছে আমি পুরোটাই নিয়ে নিয়েছি লম্বা। শোল্ডার নিয়ে নিয়েছি আমি 6.5, আর 5 নিলাম গলার লম্বাটা, নিলাম 5। আর পিছনের অংশ তো আমার লাগবে না, পিছনেরটা দেখিয়ে দিচ্ছি, যারা পিছনে উঠানো গলা পড়েন তাদের নেবেন 3। তো 6.5 নিলাম, আর আর্ম হোলের মাপ, আর কোমরের উপরের মাপ নিলাম 14, আর কোমরের মাপ নিলাম আমি 19.5। তো আমার আমি যে জামাটা কাটছি এটার বডি হলো 10, তো আমি আর 1 ইঞ্চি বেশি নিয়ে নিব কাটার সময়। আর এখানে আমি নিব 9, 14তে আমি 9 নিব, আর 19.5, 19-এ আমি নিব আবার 10, আর লম্বাটা এখানে কত আছে দেখে আমি পুরোটাই নিয়ে নিব লম্বা। তো এটা লম্বা আছে 46 লম্বা আছে। তো আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে আমি কাটছি জামাটা। আর এদিক দিয়ে আমার মাপ হবে 12, তো আমি 13 নিচ্ছি। আমার যেন আমি ভাঙা টাঙা দিয়ে রাখতে পারি এই জন্য, তো আমি এখন আমি দাগে দাগে শুধু দাগ নিয়ে মিলিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু একদম সোজা করে কেটে নিচ্ছি, আমি দাগের একটু বাইরেও কাটছি, কারণ বেশি কাপড় থাকলে সমস্যা নেই, কিন্তু কাপড় যখন কম থাকে তখন প্রবলেম হয়ে যায়, তো এটা খেয়াল রাখবেন। তো আমি কেটে নিয়েছি, নিচে দিয়ে একটু কেটে আমি রাউন্ড করে নিব। তো একইভাবে কিন্তু আমার দুইটাই আমি কেটে নিয়েছি, দুইটা পিছনের পাটে কেটে নিয়েছি, আর পিছনের পাটে কিন্তু আমার উঠানো গলা, যেহেতু আমি হাফ কলার কাটবো। তো আমি মোটে ওইখানে আড়াই রেখে আমি 17-তে দাগ দিয়ে নিচ্ছি, কারণ আমি এটা কাটবো কফ হাতা, কুচি কফ হাতা। তো আমি এখানে 2.5-তে একটা দাগ কেটে নিচ্ছি, আর 2.5-এর এখানে আমি 7.5 নিয়ে নিচ্ছি, এখানে এই 7.5-এ আমি একটা রাউন্ড করে নিব উপর থেকে। আর নিচে দিয়ে যেহেতু এটা হাফ কলার, তো আমি একটু বেশি কাপড় নিয়ে হাতার ইয়া নিয়ে নিব, যেহেতু হাতা ছিল 4, তো আমি ওই হিসাবে আমি এখানে 6.5 নিয়েছি, আর অতিরিক্ত কাপড়টাও আমি প্রায় সবটাই নিয়ে নিয়েছি। তো আমি এখন কেটে নিচ্ছি,
তো আমি এখন সামনের কফের জায়গাটা কাটবো। এই যে কফের জায়গাটা আমি এখানে আড়াই কেটে নিয়েছি, আড়াই চেয়ে একটু বেশি কেটেছি। আর আপনি যে ইয়েটা বকরমটা কাটবেন ওটা আড়াই কেটে নেবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করুন। আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান। তো প্লিজ, আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।